দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদানের খবর জানাতে খুলনা থেকে সহকর্মী মামুন রেজা এবং বরিশাল থেকে সহকর্মী কাউসার হোসেন রানা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। দর্শক, শুরুতেই খুলনার খবর জানাতে চাই। মামুন, সারা দেশেই নির্বাচনী আমেজ কিছুটা বইছে, এই আমাজে খুলনায় যারা যারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং জমা দিচ্ছেন তাদের খবরটা জানতে চাই। শরীফ, খুলনায় এ পর্যন্ত মোট 8 জন প্রার্থী তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তবে খুলনা জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এখনও পর্যন্ত কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেননি। যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার মধ্যে রয়েছেন খুলনা 2 আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি শেখ সালাউদ্দিন জুয়েল, এছাড়া খুলনা 4 আসনে স্বতন্ত্র মোহাম্মদ জুয়েল রানা, স্বতন্ত্র এমডি এহসানুল হক এবং বিএনএম নামে একটি রাজনৈতিক দলের এস এম আজমল হোসেন। এছাড়া খুলনা 5 আসনে আশিস কুমার কর্মকার, তিনি স্বতন্ত্র প্রার্থী, এবং একই আসনে আওয়ামী লীগের মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া খুলনা 6 আসন থেকে 2 জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তারা হলেন এস এম রাজু এবং এস এম নেওয়াজ মোর্শেদ। এই মোট 8 জন প্রার্থী তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর আওয়ামী লীগের যারা যে মনোনয়ন বোর্ড, সেই মনোনয়ন বোর্ডে গতকাল মনোনয়ন চূড়ান্ত হয়েছে বলে আওয়ামী লীগের নেতা এবং যারা মনোনয়ন প্রত্যাশী তারা জানিয়েছেন, তবে সেটি আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। মোট 54 জন প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার জন্য তারা মনোনয়ন ফর্ম জমা দিয়েছিলেন। এছাড়া নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগামী সোমবার সকাল 10:30 রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান। তিনি সকাল 10:30 জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেখানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করবেন। শরীফ, ধন্যবাদ মামুন। আপনাকে এবারে যেতে চাই বরিশালে। রানা, বরিশালে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, সব মিলে বরিশালের খবরটা জানতে চাই। বরিশাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলায় এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 7 জন প্রার্থী। জেলা নির্বাচন অফিস সূত্র আমাদেরকে জানিয়েছেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান তিনি জানিয়েছেন যে 7টি যে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে তার ভিতরে 2টি সংগ্রহ করা হয়েছে বাবুগঞ্জ যে আসনটি রয়েছে সেখান থেকে, বাবুগঞ্জ এবং উজিরপুর আসন, এই আসন থেকে বর্তমান সাংসদ গোলাম কিবরিয়া টিপু জাতীয় পার্টির তিনি, এবং আরেকজন সাবেক এমপি তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেখ মোহাম্মদ টিপু, এই 2জন সংগ্রহ করেছেন। এছাড়া বাকেরগঞ্জ যেটি বরিশালের 6 নম্বর আসন, এখান থেকে 5জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তারা সকলেই স্বতন্ত্র প্রার্থী, এবং বরিশাল সদর আসন থেকে 1জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তিনিও স্বতন্ত্র প্রার্থী। অর্থাৎ 7 জনের ভিতরে 2জন যারা রাজনৈতিক দলের এবং বাকি কয়জনই হচ্ছে বরিশালের যে মনোনয়ন, বাকি কয়জনই স্বতন্ত্র প্রার্থী। মোট 8জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবং এছাড়া বরিশালের যে আসনগুলো রয়েছে 6টি আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য এখন পর্যন্ত 65 জন তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যার ভিতরে বরিশাল 1 নম্বর আসনে 1জন, 2 নম্বর আসনে 19 জন, 3 নম্বর আসনে 15 জন, 4 নম্বর আসনে 8 জন, 5 নম্বর আসনে 10 জন এবং 6 নম্বর আসনে 12 জন। এখন পর্যন্ত কেউই তাদের মনোনয়নপত্র জমা দেননি। আগামীকাল ঘোষিত হলে বা দল থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরে এই মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম শুরু করবেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন। এই ছিল বরিশালের পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা এবং বরিশালের খবর জানাচ্ছিলাম আপনাদের নির্বাচনের মনোনয়ন সংগ্রহ এবং জমাদান নিয়ে। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক।